বনানীর রেইনট্রিতে ধর্ষণকাণ্ড ও গুলশানের মুলিয়া হত্যাকাণ্ডে আলোচনায় আসা ফারিয়ে মাহবুব পিয়াসার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার 11 আগস্ট রিমান্ড শুনানি শেষে এজলাস থেকে পিয়াসাকে বের করে আদালতের হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে পিয়াসা বলেন, জামান ও জামানের বউকে খুঁজে বের করেন। তার আগে বলতে হয়, গুলশানের ভাষাবী ফ্যাশন হাউজের মালিক জামানের সঙ্গেও পিয়াসার ঘনিষ্ঠতা প্রকাশ হয়ে পড়ে। তার কারণেই জামানের সংসারের দাম্পত্য কলহ দেখা দেয়। এক পর্যায়ে জামানের স্ত্রী তানজিয়া চৌধুরী গুরুত্বপূর্ণ জায়গায় পিয়াসার বিরুদ্ধে অভিযোগ দেন। এরই সূত্র ধরে 1 আগস্ট সহযোগী মৌ নামের এক সহযোগী সহ গ্রেপ্তার হন পিয়াসা। গ্রেপ্তারের সময় বাড়িধারার বাসায় পিয়াসা সাংবাদিকদের বলেন, তার গ্রেপ্তারের পেছনে জামানের স্ত্রীর হাত রয়েছে। মূলত জামানের পরকীয়া সম্পর্কের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কে এই জামান? জামানের পুরো নাম জামান মোল্লা ওরফে নুরুদ্দিন। তার বাড়ি মাদারীপুরের শিবচরে। চার ভাইয়ের মধ্যে তার এক ভাই লতিফ মোল্লা আওয়ামী লীগ নেতা এবং বর্তমান শিবচর উপজেলা চেয়ারম্যান। এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। পরে রাজনীতি ছেড়ে জাপান চলে যান। প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায় নাম লেখান। ব্যবসা সূত্রে এক ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। এক পর্যায়ে ভারতীয় তারকাদের ঢাকায় এনে কনসার্ট আয়োজন করেন, কিন্তু ইভেন্ট ব্যবসায় বড় ধরনের লোকসান হয় তার। এর মধ্যে 2007 সালে দেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগে তিনি ক্ষমতাধর হয়ে ওঠেন। 1/11 আমলে অদৃশ্য ক্ষমতার জোরে বেপরোয়া চাঁদাবাজি শুরু করেন। তার দাপটে প্রতিষ্ঠিত অনেক রাজনীতিবিদকে দেশ ছাড়া হতে হয়। 2009 সালের নির্বাচনে মাদারীপুর থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচন করলেও তিনি পরাজিত হন। পরে বিএনপিতে যোগ দেন। এছাড়া পিয়াসার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী রফিকুল ইসলাম নেপথ্যে সক্রিয় ছিলেন, কিন্তু রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে ব্যর্থ হন। ফলে 2014 সালের নির্বাচনে বিএনপি টিকিট পাওয়ার চেষ্টা করলেও সফল হননি। গুলশানে তার মালিকানাধীন ভাষাবী নামের অভিজাত ফ্যাশন হাউস রাজধানীর অন্যতম দামি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবেই পরিচিত।